আমাদের অভিমুখটা এবার যেন আস্তে আস্তে পরিষ্কার হচ্ছে শত্রু চিনে নেওয়ার। প্রথম শহীদ বলা যেতে পারে এনআরসি বা সিএর জঙ্গির ওই দুইজন মানুষ, এর জন্য দায়ী সম্পূর্ণরূপে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী এবং তার উস্কানিমূলক বিভিন্ন রকম কর্মকাণ্ড। মূর্খের মতো তিনি মানুষকে বলেছেন এই জনগণের আন্দোলন একদিকে পাহাড় প্রমাণ মিথ্যাচারিতা, পাহাড় প্রমাণ টাকা আর অস্ত্র শস্ত্রের বিরুদ্ধে লড়াই, আর অন্যদিকে যখন জনগণ, তখন মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আমি ছাড়া আর কেউ আন্দোলন করতে পারবে না। এত বড় মূর্খের কথা ভারতবর্ষে আগে কেউ করেছে বলে আমার জানা নেই। বিভিন্ন জায়গায় বিভিন্ন থানায় খবর দেওয়া হয়েছে ইমতিয়াজ আলী মোল্লা এবং মানিক ফকির যেন মঞ্চে উঠতে না পারে। এই যে জলঙ্গির কথা আর ঘটনা আজকে ঘটলো দুঃখজনক, এই জলঙ্গিতে দিন সাতেক আগে আমি যখন প্রোগ্রাম করতে এসেছিলাম তখন ওখানকার এক ব্লক সেক্রেটারি ফোন করে জানিয়েছিল মঞ্চে উঠলে ঝামেলা শুরু হবে আমি যদি মঞ্চে উঠি। আমি বলেছিলাম যে আমরা জনগণের প্রতিনিধি, তুমি যে রাজনৈতিক দল করো, তোমার এখানকার যে বাবাটি আছে বাবাকে বলো তোর বাবা এসছে, তার নাম মানিক ফকির এবং সেই বাবাটি হলো শুভেন্দু অধিকারী। তারপর সেখানকার মানুষ সাহস নিয়ে এদের চোখের উপর চোখ ফেলে লড়াই করতে হবে, উত্তর দিতে হবে। যত দিন যাচ্ছে ক্রমশ প্রকট হয়ে যাচ্ছে মোদি ভাই আর দিদি ভাইয়ের সম্পর্ক, এরা আন্দোলনটাকে পিছিয়ে দিচ্ছে ক্রমশ বুদ্ধির কৌশলে কায়দা করে, সাধারণ মানুষকে বুঝিয়ে দিচ্ছে এনআরসি এনপিআর সিএ পশ্চিমবঙ্গে হবে না, সুতরাং আন্দোলনের কোনো দরকার নেই, যদি আন্দোলন করতে হয় ওরাই করবে, এর চেয়ে ঘৃণ্য ষড়যন্ত্র আর হতে পারে না। কিন্তু আজ যখন আমি গ্রাম থেকে কলকাতা থেকে আসলাম, আমার সঙ্গে কোনো বডিগার্ড আমার ছিল না, ট্রেনে জায়গা পাইনি, কোন রকমে বসে এসেছি, সঙ্গে আমার এই বন্ধু, এরা দুজন, আমরা অবলীলায় ঘুরতে পারি মানুষের মধ্যে থেকে, কারণ মানুষই আমাদের রক্ষা করবে, মানুষের প্রতিনিধি, গণদেবতার প্রতিনিধি আমরা। আর এদিকে দিলীপ ঘোষ আর মমতা বন্দ্যোপাধ্যায় যারা একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যেতে গেলে 25 থেকে 30টা বডিগার্ড লাগে, কিসের এত ভয় মানুষের, মানুষকে আজকে ভয় এতটাই তাকে হয়েছে, প্রতিটি মুহূর্তে নিজেই প্রমাণ করে দিচ্ছে সে আমাদের প্রশ্নের ঊর্ধ্বে নয়, সন্দেহের ঊর্ধ্বে নয়। আজকে আমাদের আন্দোলনের অভিমুখটা একটু সরিয়ে নেওয়ার সময় এসেছে। ভারতের সংবিধানকে দোলে মুসে ছিঁড়ে খুঁড়ে যা করতে চেয়েছে এই সরকার, যে আইন এনেছে এই আইন আমরা মানি না, এ কথা সারা ভারতবর্ষের মানুষের কাছে প্রমাণ হয়ে গেছে, আমরা প্রমাণ করেছি, জনগণ প্রমাণ করেছে। সুতরাং আমাদের অভিমুখটা আর হিন্দু মুসলমানের জায়গায় আনলে হবে না, এবার আমাদের অভিমুখটা একদম সরাসরি আসতে হবে এই ভয়াবহ আইনটার দিকে। গ্রামের হোক শহরের হোক, অন্তত 100 জনের মধ্যে 95 জন এখনো জানেন না সিএ আইনটা কি, যদি জানতেন তাহলে প্রতিদিন খবর পেতাম দিলীপ ঘোষ থেকে আরম্ভ করে বিজেপির একজন দুজন করে নেতা যারা গ্রামে যা গেছে তাদেরকে বেঁধে রাখা হয়েছে, তাদেরকে পেটানো হয়েছে, তাদের গায়ে গোবর মাখানো হয়েছে, তাদের তাড়ানো হয়েছে, প্রত্যেক দিন এই খবর আসত। আনন্দের খবর, মতুয়া ভাইদের ভুল ভাঙতে শুরু করেছে, গত 3 দিন হলো মতুয়া সমাজের বিশিষ্ট বর্গের মানুষরা, লেখক শিল্পী সাহিত্যিক আইএস সম্ভবত বিহার ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর, লেখক দলিত সাহিত্যিক অমর বিশ্বাস, কবিয়াল অসীম সরকার, এরা সকলেই আমাকে ডেকেছিল, আমি আমার কথাতে আমি ওদেরকে বলেছিলাম কাগজপত্র দেখিয়ে
ওরা বুঝতে পেরেছে কি ভয়ানক দিন আসতে চলেছে খুব তাড়াতাড়ি। মাত্র 1 থেকে 2 বছর এর মধ্যে ভোটটা কোন রকমে কাটিয়ে নেবে, পশ্চিমবঙ্গের কম পক্ষে 4 কোটি মানুষ কৃতদাস হবে সেটা আইনেই প্রমাণ আছে। আমরা যদি সিএ আইনটা পড়ি, আমাদের এখন আমাদের বারবার মমতা বন্দ্যোপাধ্যায় দিদির প্রতি আমাদের উক্তি, বারবার বলেছি তুমি যদি সত্যি এনআরসি এনপিআর এর বিরুদ্ধে হও, সিএ এর বিরুদ্ধে হও, যেভাবে টিভিতে বিজ্ঞাপন দিয়ে দিনের পর দিন জনগণের টাকা নিয়ে মিথ্যা প্রচার করেছিলে, ঠিক সেইভাবেই সিএ আইনটা অনুবাদ করে মানুষকে প্রচার করে জানিয়ে দিতে হবে এই আইনে কত মানুষের ক্ষতি হতে পারে। আর যত টাকা জনগণের গেছে ওই মিথ্যা বিজ্ঞাপনের জন্য, সেই টাকাটা জনগণকে ফেরত দিতে হবে, সরকারকে ফেরত দিতে হবে ঘোষিতভাবে কাগজে দিয়ে। কারণ কয়েক কোটি টাকার বিজ্ঞাপন উনি করেছেন মিথ্যা বলার জন্য, সকাল থেকে রাত পর্যন্ত শুধু একই কথা, জনগণনা ভয় পাবেন না। সেই টাকাটা আমরা তার মূর্খামির জন্য আমরা বিয়ার করব কেন? যদি তার আইএসরা ডব্লিউবিসিএলরা তাকে ভয় দেয়, ভুল বোঝায়, তাহলে তাদের পানিশমেন্ট হলো না কেন? তাদেরও শাস্তি হোক, এই বিজ্ঞাপনের টাকা তাদের কাছ থেকে নেওয়া হোক, এবং দিদি ক্ষমা চাক টিভিতে দাঁড়িয়ে যে আমি ভুল বুঝেছিলাম, আমার মূর্খ অফিসারদের আমরা জোর করে এটা করিয়েছিলাম বা আমাদের এটা ঠিক হয়নি, যে কোনো একটা কিছু বলে মানুষের কাছে বললে মানুষ তাকে মাথায় তুলে রাখবে। এখন পরিষ্কার পরিচ্ছন্ন সময়, এখন লুকো ছাপার কোনো সময় নয়, অর্থাৎ দিদিকে স্বীকার করতেই হবে এই কালা কানুন ভয়ঙ্কর আইনের পিছনে, যে 2003 যে ভয়াবহ আইন সেই আইনটা তার সময়কার এবং সেই আইনে তিনি সই করেছিলেন সেই বিলের মধ্যে, সেটা 2003 সংসদীয় নাগরিকত্ব বিল, এটা অস্বীকার করার উপায় নেই। আপনাদের মনে রাখতে হবে যতই বড় বড় ভাষণ বড় বড় পলিটিক্যাল দলের নেতারা দিক কেন, মমতা বন্দ্যোপাধ্যায় যত কথাই বলুক না কেন, আপনাদের মনে রাখতে হবে 2003 আইনটা এখনো লাগু আছে। যে আইনে বলা হচ্ছে 2004 পরে যে শিশুর জন্ম হবে সেই শিশুর বাবা মা উভয়ে যদি ভারতের জন্মের সার্টিফিকেট দিতে না পারে, তার ছেলেমেয়েরা ভারতবর্ষে কোনোদিন পবিত্র আলো দেখতে পাবে না, অর্থাৎ সারা জীবনের জন্য তারা বেনাগরিক, তারা ডিটেনশন ক্যাম্পেও যেতে পারে, এই আইনটা এখনো রয়ে গেছে। কি ভয়াবহ যে 15-16-17 বছরের ছেলে মেয়েরা, আমাদের জীবনের সব, আমাদের সন্তানরা যাদেরকে মানুষ করছি, শিক্ষা দিচ্ছি, মাথা তুলে দাঁড়ানোর কথা বলছি, তাদের সামনে তাদেরকে আমরা নাগরিকত্বটুকু দিতে পারিনি। এই ভারত সরকার এবং মমতা ব্যানার্জি সেই সময় ছিলেন অটল বিহারী বাজপেয়ীর সঙ্গে, তখন তিনি যে তারা যে আইন করেছিল সেই আইনে ওই শিশুদের জন্য চিরকালের জন্য ভারতবর্ষের নাগরিকত্ব বন্ধ করে দিয়েছে 2019, সেই আইন এখনো বলবৎ আছে। মনে রাখা দরকার 2003 আইনে যে আইন এখনো বলবৎ আছে সেখানে বলা হচ্ছে 1948 সালের 19 জুলাই পর যারা বাংলায় ভারতবর্ষে এসেছেন তারা